দেখবা হযরত বিলাল যেদিন জাহান্নামের বয়ান শুনতো গো বাবা বিলাল হাত পা গুলা মুছাইতে থাকতো বিলাল শুধু আমার মাওলারে বলতো মালিক রে দুনিয়ায় তুমি সব কষ্ট দিয়া নিবা জাহান্নামে দিবা না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন ডাইনে থেকে থাবা মারবে বামে থেকে থাবা মারবে আহারে কবরের মধ্যে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপই যখন বাবা মার শুরু করে দিবে গো এক একটা সাপই যখন কলিজাটা টান দিয়া বাইর করে ফেলবে আল্লাহর রাসূল বলে সাহাবীরা রে কলিজাটা টাইনা বাইর করে যখন বুকের উপরে রাইখা দিবে ওই মানুষটা চিল্লাবে আর বলবে আহারে দুনিয়ার সব পাইছি আমার মাওলারে পাই না হলে তুমি দেখো তোমার পাগল গুলি জাহান্নামের বয়ান শুনে যারা চিল্লায় যাদের চোখ পড়া পানি মানি কেমনে থাকবে ওই কবরে কেমনে থাকবে ওই কবরে সঙ্গে সাথী নাই মালিক আমার মাফ করে দাও মাফ চাইছি এই হাত দুটো আসমানের দিকে উঠে আল্লাহ রাসূল একটা ডাক দাও তো পাগল গুলো দাও ডাক দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও ডাক দে সুব ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহকে ডাক দিয়ে দে কত মজা ডাক দে ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে আমার আল্লাহকে দেখায় দে দে সুব জোরে ডাক দে হলে তুমি মাফ কইরা দাও বান্দারে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবেন জাহান্নামে বাবার জাহান্নামের ভয়া কোন সদ্য পানি বেলবা কেমনে দিবেন জাহান্নামে সাপে কাটবে গুরজমান খবর কেমনে থাকব বল মওলা সেইখানে দরজা নাই রে জানালা নাই রে আল্লাহ তোমার পাগল গুলি যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে দেখো তো এই মাহফিলের মধ্যে আজকে 23 ফেব্রুয়ারি কার যেন মা নাই গো আল্লাহ যারা আমার দাওয়াত দেনে আসে তার মা দুঃখ নিয়ে আসে আমার তো মা নাই গো যারা মার কথা মনে করে কাঁদে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা ওই কবরে পইড়া রইবা কেউ জিগাইব না জোরে ওই কবরে পইড়া রইবা আল্লাহ যারা বলবে না ওরা কবরে যাবে না ওরা পানির মধ্যে খুশে তোবা ওই কবরে পইরা রব কেউ জিগাইব না জোরে ওই কবরে
বছর বছর চইলে যাইব খবর নিব না বছর বছর চইলে যাইব খবর নিব না ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না যুবক ওই কবরে আল্লাহ ছাড়া সাদের বাড়ি সাদের গাড়ি যত তোমার সুন্দর নারী সবাই তোমায় ভুইলে যাইব মনে রাখবো না বলে সবাই আমায় ভুলে যাবে মনে রাখবে না ওই কবরে আল্লাহ সার কাউকে পাবো না বজন ওই কবরে আমার নবী জিব্রাইল সালাম দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নবী আলহামদুলিল্লাহ তাইয়্যিব হুজুর আপনি দুনিয়া থাকতে চান না বাড়তে চান যাইতে চান নবী আমার বলে জিব্রাইল আমি থাকলে কতদিন থাকতে পারবো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বাচ্চার মাথার উপরে হাত রাখবেন আপনার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে অথবা চুল পড়বে এক একটা চুলের বিনিময়ে আপনি এক এক বছর করে হায়াত পাবেন হাতের তালুর মধ্যে কত হাজার কত লাখ চুল পড়বে আমি জিব্রাইল জানি না নবী আমার কেঁদে দিয়ে বলে এরপরে কি আমার যেতে হবে না হুজুর সবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে যাব এই দুনিয়া ছেড়ে যাব রাখতে পারবে না একা একা পড়ে রব খবর নিব না বজন এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা জিব্রাইল যখন বললেন নবীজি এরপরে দুনিয়া সাইরা যাইতে হইব নবী আমার বিশ্ব নবী বললেন তলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না কিন্তু আমি দুনিয়া চাই না যাব রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইল যে উম্মতের জন্য আমি তাবের মাঠে মার খাইছি ওহুদের মাঠে দান দান মোবারক শহীদ করছি মাক্কি জিন্দিগিতে আবু জেহেলের হাতের তাপ্পুর খাইছি উতবা সাহেবের হাতের কান মোলা খাইছি যে উম্মতের জন্য রাতকে রাত দিনকে দিন আমি কাছির জিব্রাইল যে উম্মতের জন্য আল্লাহর বাড়িতে মেহরাজে যাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ আনছি আমার উম্মতের কি অবস্থা হইব আমার একটু বলবানি বাজান এখন চিল্লাবার কারবা আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় তারা কয়টা ভাই আজকে মারা মারমতো মর্মত দরদি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো
আল্লাহ খুশি হো বাজার নামে যেই ভাষায় খাবার খাইছি খাট পালং বাড়ির বিল্ডিং ঠিকই আছে যেই বাথরুমে তার মা পানি খরচ করতে ওযু করতে ওযু খানা ঠিকই আছে সেই কাঠ পালন ঠিকই আছে তার বাবাও তো আছে মাসকান দিয়া জনম দুখিনী মা নাই রে আল্লে দেখো কারা জানো এখন মায়ের কথা মনে করে চোখের পানি ফেলায় কান্দে আজকে 23শে ফেব্রুয়ারি আজকে 23শে ফেব্রুয়ারি জুমার রাত মালিক এই নারায়ণগঞ্জ সাসারা তোমার পাগলগুলি যারা গোদারা ঘাটে বসে কান্দে এখানে সরমনার পাগলগুলি আছে গো এই যে গত সপ্তাহে সরমনার মাহফিল চলে গেল বাবা আমি গুনাহগার তো গেছিলাম লক্ষ লক্ষ আল্লাহর প্রেমিকগুলি জাহান্নামের বায়ান শোনার সঙ্গে সঙ্গে লাফালাফি আরম্ভ করে দিছে বাবা কারণ জাহান্নামের বায়ার আরম্ভ হইলে সরমনার পাগলগুলি লাফাই রে বাজান কেন লাফাই জানো নি এদের সাথে আমার মাওলার একটা কালেকশন হয়ে যায় গো বাবা আমি দেখতে চাই এখন আমার মাওলার প্রেমিক কয়জন আছে গো বাবা এই মাজমার মধ্যে কার জানো মা নাই বাবা নাই আজকে 23শে ফেব্রুয়ারি 2023 সালে তোমার পাগলগুলি যারা কাঁদবে এখানে বসে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে প্রত্যেকটা যুবকরে তুমি মাফ করে দিবা প্রত্যেকটা ভাইরে তুমি মাফ করে দিবা হে আল্লাহর পাগলের মুরিদগুলো এখন দেখাই দিবা সারা দুনিয়া সরমনার মাঠে যখন গেছি রে বাবা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে গেছে পাগলগুলো লাফালাফি আরম্ভ হয়ে গেছে মনে রাখতে হবে আল্লাহর প্রেমে যারা যারা লাফালাফি করবে গো বাবা এদেরকে তোমরা বন্ধ বলো না এদের সাথে আমার মাওলার কালেকশন আলাদা হয়ে যায় গো বাবা দেখবা হযরত বেলাল যেদিন জাহান্নামের বয়ান শুনতো গো বাবা বেলাল হাত পা গুলা মুছাইতে থাকতো বেলাল শুধু আমার মাওলারে বলতো মালিক রে দুনিয়ায় তুমি সব কষ্ট দিয়া নিবা জাহান্নামে দিবা না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন ডাইনে থেকে থাবা মারবে বামে থেকে থাবা মারবে আহারে কবরের মধ্যে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপই যখন বাবা মার শুরু করে দিবে গো এক একটা সাপই যখন কলিজাটা টান দিয়া বাইর করে ফেলবে আল্লাহর রাসূল বলে সাহাবীরা রে কলিজাটা টাইনা বাইর করে যখন বুকের উপরে রাইখা দিবে ওই মানুষটা চিল্লাবে আর বলবে আহারে দুনিয়া সব পাইছি আমার মাওলারে পাই না হ্যাঁ তুমি দেখো তোমার পাগলগুলি জাহান্নামের বয়ান শুনে যারা চিল্লায় যাদের চোখ পড়া পানি মানি কেমনে থাকবে ওই কবরে কেমনে থাকবে ওই কবরে সঙ্গে সাথী নাই মালিক আমার মাফ করে দাও মাফ চাইছি এই হাত দুটো আসমানের দিকে উঠাই আল্লাহর রাসূল একটা ডাক দাও তো পাগল গুলো দাও ডাক দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও ডাক দে সুব ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহকে ডাক দিয়ে দে কত মজা ডাক দে ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে আমার আল্লাহকে দেখায় দে দেশ বংশের ডাক দে হলে তুমি মাফ কইরে দাও বান্দারে তুমি মাফ না করলে মাফ কে বল
كم نديبان جهنم بابا جهنم ربايا كن صدية باني بلوا كم نديبان جهنم فيلي شعب كتب غرز مالما خبر كم نتا দেখো তো এই মাহফিলের মধ্যে আজকে 23 ফেব্রুয়ারি কার জানো মানাই গো আল্লাহ যারা আমার দাওয়াত দেনে আসে তার মা দুঃখী নি আসে কবরে চলে গেছে আমার তো মানাই গো যারা আমার কথা মনে করে কাঁদে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা এবার আমার সাথে বলো এই জমিনের মালিক কে আল্লাহ এই যুবক জোরে বলো কে 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 আল্লাহ এই যারা ওয়াজের মাঠে বসে কাঁদবা এরাই জান্নাতি মারহাবা বলেন বেজান আমাগো দিল এত শক্ত হয়ে গেছে আমাদের চোখ দিয়ে পানি বাইরেতে যায় না সুদ ঘুষ হারাম খাইয়া এমন ভাবে আমার দিল শক্ত হয়ে গেছে মানুষের দা মাইরা খাইতে খাইতে এমন দিল শক্ত হইছে চোখ দিয়ে পানি পড়তে চায় না ঠিক কতক্ষণ লাগে ঠিক জোরে কর ঠিক এবার কান্না হযরত ইব্রাহিম আমি চলে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি আমার উম্মতের লাগি অনেক কষ্ট করছি আমার উম্মতের কার কাছে রাইখা যাব এখন সিল্লাবার কান্না আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছে আমার নবী বলতেছে জিব্রাইল তুমি তো জানো তোমার জানা আছে উহুদের মাঠে যখন আমার দাম দাম মোবারক শহীদ করে তুমি বারবার বলছিলে হুজুরে উহুদের মাঠটাকে আসমানে নিয়ে যাব এখন বেঈমানগুলোর সিতই পিটের মত উল্টে ফেলাব যারা আপনার দাঁত ভাঙছে আমি তখন বলছিলাম জিব্রাইল রে গো মাইরো না এরা মানলে আমার কালেমার দাওয়াত কে দিবে আমি দেখব আশিকের রাসূল এখানে কয়জন আছে মিলাদের টান দিলে জেলাফি দিলে সেখানে আশিকের রাসূলের অভাব নাই নবীর লাগে মিছিল মিটিং করতে হইব কুত্তার মতো বেঈমানগুলোকে পিডাই দিব তখন আশিকের রাসূল একটাও থাকে না ঠিক কথা কও না কেন ঠিক তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা ঠিক তাসলিমা নাসরিন তো একটা নটটুকি ঠিক কথা বল না কেন ঠিক সেই নটটুকি ভারতে বইয়া কয় আমার ঠ্যাং ভাঙছে হুজুররা কয় গজবের কারণে আমি রাতের অন্ধকারে দেশ ছাইরে আসছিলে বলে আমার পাপের কারণে ছাড়ছি আরে যদি পাপের কারণে আমি দেশ ছাড়ি মুহাম্মদ তো মক্কার থেকে মদিনায় দেশ ছেড়ে গেছে হেও তো পাপের কারণে ছাড়ছে নাউজুবিল্লাহ আস্তে কইলে বুবো এ মরবা কবর এমন তোমার কোনো বাপ নাই তোমার মায়ের ফিরাইতে পারে ঠিক কথা কর না কেন ঠিক তাসলিমা নাসরিন অনেক মা আছে খালা আছে বোন আছে তাসলিমা নাসরিন অনেক স্বাস্থ্য ভাই মামাতো ভাই বাংলাদেশে আছে তাসলিমার পক্ষে কথা কয় তোমরা কথা কইতে পারো আমরা নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জের মানুষ তুমি নারায়ণগঞ্জের পোলা আমি গোপালগঞ্জের পোলা দুই গঞ্জে একসাথে আওয়াজ দিতে হবে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয় আর জায়গায় পুঁতে ফেলা হবে রাজি আছো না নাই কে কে রাজি আছো আপনাকে হাত ধরে দেখিয়ে দাও আল্লাহ এই কণ্ঠগুলোকে এ বেড়াই তোর মোবাইল বন্ধ কর মিডিয়া আছে না
এই দুনিয়ায় জীবন যা কার থা নবীর বিরুদ্ধে কথা বললে অশ্বতামের কোনো আপোষ নাই কথা বল না কেন আশিকের রাসূল আমরা কলাইয়াল মিলাদের সময় কথা কোন না কেন এই যে শবে মেরাজ গেছে মসজিদে আলো দিয়ে বাসর ঘরের মতো সাজাইছে ঠিক কই পাইছো শয়তানি কথা কোন না কেন কে কইছে তোমার মসজিদ সাজাইতে শবে মেরাজে তো সাজানোর কথা না শবে মেরাজে তো কোনো ইবাদতই নাই কথা কোন না কেন হ্যাঁ ইবাদত আছে শবে বরাত আসলের খবর নাই নকল নেটান না ঠিক বাংলাদেশের অধিকাংশ মসজিদ দেখবেন পুরান ঢাকায় মসজিদে বাসর ঘরের মধ্যে সাজায় শবে মেরাজ সি 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 শবে মেরাজ তো সাজানোর কাজ না শবে মেরাজে কোনো ইবাদত নাই শবে মেরাজে বিশ্ব নবীকে ভালোবেসে নবীজিটা নিয়ে আসছে নামাজ ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক নামাজ পড়ে না মসজিদ সাজায় মায়েরে ভাত দেয় না মসজিদ সাজায় কথা কোন না কেন এমন আল্লাহর ওলি আছে না মায়েরে ভাত দেয় না বরবে সারা কুকুম কুকুম করে আর কপালে জুতার বাড়ি এ মায়েরে ভাত না দিয়া বরুলে কুকুম কুকুম করা লুঙ্গি খুইলা নামাজের মধ্যে ভাগরি ভরি এক রকম কথা কল না লুঙ্গি খুইলা ল্যাং দইয়া ভাগরি বললাম সুন্নাত আদায় করলাম ফরজ বাদ দিয়া এই রোজ যেরকম মা বাবারে ভাত না দিয়া বৌসলমানি ভাত খাওয়া এটা এরকম কথা কল না কেন লুঙ্গি খুইলা পাগড়ি বান্ধা মা বাবারে ভাত না দিয়া বউরে ভাত দেয় ঠিক কষ্ট হইতেছে অগ্রামি দরবার ওয়াস হে জিব্রাইল আমি আমার উম্মতের জন্য মার খাইছি আশিকের রাসূল কারে কয় শুনবেন না মারহাবা গন মারহাবা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আশিকের রাসূল কারে কয় আমার কাছ থেকে নাও এই আশিকের রাসূল ছিল নবীর একটা সাহাবী ছোট্ট একটা সাহাবী উবাইদুল্লাহ কি নাম উবাইদুল্লাহ বিশ্বনবী উহুদের মাঠ থেকে মার খেয়ে আসলেন নবীর দুইটা দাঁত ভেঙে গেছে রক্ত পড়তে পড়তে আমার নবীর শরীরটা কুদুর মতো সাদা হয়ে গেছে দুধের মতো সাদা হয়ে গেছে কারণ এক তো সামনের দাঁত দুইটা ভাঙছে আবার এখান দিয়ে লোহার হেলমেট ভিক্ষে হেঁদে বাইরে মাথার রক্ত দাঁতের রক্ত দুই রক্ত এমন পড়া পড়ছে ঝর্ণার মতো নবীর বডিটা রক্ত শূন্য হইয়া একবারে সাদা হয়ে গেছে মজান্ডিয়া রক্ত আমার নবীর মুখের মধ্যে ব্যান্ডেজ করা সাত বছরের ওবাইদুল্লাহ দৌড়াই আসছে নবীজি আপনার মুখে ব্যান্ডেজ করা কে আমার নবী বলে ওবাইদ রে আবার দুইটা দাঁত ভেঙে গেছে ছোট্ট বাচ্চা বলে নবী আমার দাঁত দুইটাকে খুলে লাগানো যাবে হুজুর আমার দুইটা দাঁত যদি আপনি নিয়ে আপনার দাঁত লাগাইতে পারেন গো আমি আমার সব দাঁত গুলাব ধরে দিয়ে দিব এ ছোট্ট বাচ্চা বাজারটা তোমাদের মতো মাত্র সাত বছরের একটা বাচ্চা এই দেখো সামনে বাচ্চাগুলোর কান দেখো বাবা হে বিশ বছর বাইশ বছরের যুবক তোর চোখে পানি আসে না সামনে বয়া বয়া দেখ শুধু বাচ্চারা কাঁদে গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা শুধু দুইটা বাচ্চা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে আশি বছরের একটা বুড়া তোমরা দেখছো কালকে ফেসবুকে আশি বছরের একটা বুড়া বাবা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে চিল্লাইয়ার দৌড়াইয়ার বলে আরে আমি আবার বাবা বাইরে কই পাবো রে এ নারায়ণগঞ্জের শাসনের যুবক ভাইরা রে শুধু তোমাদের চোখের পানি আমার মওলা দেখতে চায় আর কিছু দেখতে চায় না গো বাবা আল্লাহ তোমার কাছে খাওয়ান চায় না পরন চায় না আল্লাহ শুধু তোমার দুই ফোঁটা চোখের পানি চায় ওই ছোট্ট সাহাবী যখন বললেন বিশ্বনবী আমার দাঁত দুইটা খুইলা লাগান আপনি
আমার নবী বাচ্চাটারে কোলের উপরে বসাইয়া দোয়া করে বলে মালিক রে এই বাচ্চাটা যেইভাবে আমারে ভালোবাসা দেখাইলো এরেও তুমি এইভাবে ভালোবাসা দেখায়। আশিকের রাসূল কারে কয়? এবারে দিকে তাকাও, উহুদের মাঠে আমার নবী যখন দামদান বাবার এক শহীদ গর্তের মধ্যে পড়ে রয়েছে, আমি দেখব এখন কয়জন আছে। আমার নবী বললেন, আমার জীবনকে বাঁচাইতে কে কে জীবন দিবা? দশজন সাহাবি দাঁড়ায় গেল, যখন মারহাবা, দশজনের মধ্যে একজন সাহাবির নাম ছিল আবু তলহা, আব্দুর বিন আউফ, যখন মারহাবা, আব্দুর বিন আউফ আমার বিশ্ব নবীর বুকের মধ্যে রাইখা বেঈমানদের হাতের তীর আর ধনুকের কোপ ধরা কোপ খাইতেছে। আব্দুর রহমানের বুকের মধ্যে আমার নবী, মাঝে মাঝে আব্দুর রহমান পিছনের থেকে ব্যাক করে সরে যায়, নবীর বডির থেকে তার পেটটারে সরাই ফেলে, খরল করে ফেলে। নবী জিজ্ঞেস করে, আব্দুর রহমান কি করছ তুই, আমার থেকে বডি সরাচ্ছে? বলে, হুজুর এখন বলবো না, পরে বলবো। যুবকের কোন কান যুদ্ধ বদ্ধ হয়ে গেল। আব্দুর রহমান পিঠটা ঘুরে বলে, দেখেন আমি কেন আপনার থেকে পিঠ বুকটা আলাদা করছিলাম, দেখেন আমার পিঠের মধ্যে এখনো 22টা তীর আর ধনুক ঢুকে রয়েছে, আর দুইটা ধনুক দেখেন বাইরে হয়ে গেছে। যখন ওরা কোপ দেয় ধরা কোপ শৈলমাসের মতো, তখন আমার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বাইরে যায়। আমি দেখি যদি আমার নবী আমার বডির সাথে লাগানো থাকে, আমার এই তীর আর ধনুকের আঘাত আমার নবীর শরীরে লাগিয়ে যায়। আমার নারায়ণ মন্দির মাইরা গুদারা ঘাটের মাইরা আমার নবী বলে, আল্লাহ শাহাদি, আল্লাহ শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার আব্দুর রহমান কি করছে দেখছ? তার পিঠ দিয়ে বল্লম আঘাত করছে, পেট দিয়ে বাইরে গেছে। সেই বল্লম আমার শরীরে যেন না লাগে, এই জন্য আমার বডি থেকে তার বডিটা সরায় ফেলছে। আল্লাহ তুমি কিন্তু আমার আব্দুর রহমানের থেকে জান্নাতটা সরাইয়া নিয়ে যাও না। বাজানে কোন চোখের পানি বেলায় কাঁদবা, এখানে আসার পরে একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমার ওই নারায়ণগঞ্জ মা নাই বাবা নাই, হুজুর আমি এতিম, যেই বাসায় খাবার খাইছি ওই বাসার আল্লাহর পাগল বলো হুজুর আমার মাই খাটে বসত, আজকে আমার মা নাই। আল্লাহ যারা এখন মার কথা মনে করে কাঁদবে তাদের সবার মাকে মাফ করে দিবা। আমিন। আল্লাহুম্মা আমিন, জোরে বলো তো আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবে একমাত্র আমি রবের, কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। জোরে কোন, জোরে জোরে জোরে, আল্লাহ। তোমার একটু সরো সরো চাপো, এই ইবাদত কার হবে? আল্লাহ। না পীরের? অনেক এখানে এমন আল্লাহর ওলি আছে আর পীরের সেজদা দেয় আছে না নাই? যে পীরের সেজদা দেবে পীরও কাফের, আর যেটাই দেবে ওটাও কাফের। পীরের সেজদা দেয়া তো দূরের কথা, পীরের সামনে মাথাও নত করা যাবে না। ঠিক, এই কপালটা একমাত্র কার জন্য খাস? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত, ভালো মন্দ যা কিছু কে করনে ওয়ালা? আল্লাহ। এখন তো আমরা সব কিছু পীরের হাতে সোপর্দ করি, কথা কন না? ঠিক। তা পীরই আমার তরাবে, পীরই আমার উড়াবে, পীরই আমার ডুবাবে, কি কয় হনবেন? তুমি বাবা বাঁচাইয়া, তুমি বাবা মারাইয়া, তুমি পারো সব কিছুর ক্ষমতা,
তোমার হাতে আছে সবই আছে নীলা খেলা নাউজুবিল্লাহ বলতে পারেন না এই কথা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সর্বময় ক্ষমতার মালিক আমি বাসানের মালিক আমি তরানের মালিক আমি মারার মালিক ও শুধু আমার দিকে এখন তাকাবেন কোন দিকে ঘাটটা এ এ বড়ে তুই উড়িস না এদিক গোর কষ্ট হইতেছে চলে যাবেন আর মাত্র 5-7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ হ হ আরে হ কয়টা বন্ধু সারা নাই সারা নাই টাটকা মিথ্যা কথা সারা রাতে নামাজ আমিও করব না আপনি থাকবেন না ঠিক না বেটি ঠিক সারা রাত ওয়াজ করলাম আর আপনি ফজর নামাজটা বাদ দিয়া এমন এমন পাগল আছে ওয়াজের পাগল সারা রাত ওয়াজ শুনে 12টা একটা বন্ধু ওয়াজ শুনে কালকে জুমার নামাজ মিস করব কথা কোন না কেন ওই সাতার ওয়াজ করে লাভ আছে ওয়াজ করতে হবে যেন ফজরের নামাজটা সবাই পড়তে পারে কালকের থেকে নামাজটা ঠিক মতো ধরতে পারে ঠিক না বেটি তবে যতটুকু সময় চলবে যেন আমিও আমলের নিয়তে করতে পারি আপনারা আমলের নিয়তে শুনতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এবার কথার উত্তর দাও ইবাদত হবে কার আল্লাহ আমি আয়াত খান আবার পড়ি এখানে আসার পরে বলে হুজুর মা বাপের ওয়াজ করবেন আরো কয়েকটা বিষয় আমারে দিছে দেই সবগুলো বাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাংলাদেশে সবচেয়ে দেখুন বেশি খতরনাক হয়ে দাঁড়াইছে নেশা ঠিক না ঠিক নেশা খাইয়া পোলায় মায়রে মারে ঠিক নেশা খাইয়া বউরে কয় মা ঠিক আর মারে কয় ডাল্লি পরে কুত্তার মতো কোবাইয়া রাস্তাঘাটে ফানা ফিল্লা করা বসে ঠিক কথা কও তবে আমার শাশুড়ি শেখ হাসিন একটা আইন করছে বর্তমান আইনটা হলে নেশাখোর যদি ধরা খায় আর 6 মাসের জেল দিয়া খালি গরম ডিম দিবা অত নেশা গাল দিয়া খায় পিছনের দিক দিয়ে গরম ডিম দিবা ও একই তো গরম গরম পাইয়া ভালো হইলো হইলো না আর কোরস পাই দিয়ে মেরে ফেলবা বর্তমানে নেশার জগতে এমন ভাবে ছেলেরা ডুবে গেছে নেশা খাইয়া মায়ের চুল ধরে ঘরে তো বের করে দেয় বাপরে ধইরা চুল ধরে কিলা বাপরে কয় তুই কি বুঝোস নেশার টাকা দিলে দিবি না জন্ম দিছিস কে এই পোলারে জন্ম দিয়া আর কুত্তা জন্ম দেয় সমান কথা কও না কেন কারণ আছে তুমি তোমার মা বাবার লাগে আকাম করছো তোমার পোলাও তোমারে গরম ডুম দিব যারা মা বাবার খেদমত করবে তার সন্তান তার খেদমত করবেই করবে কথা কন না কেন নিজে করবেন না খেদমত পাবেন না ঠিক না জোরে কর আরো জোরে এ মন খারাপ ওই এক চাচা আগ করে দিয়েছে একবার নেদায় অনাচ্ছে না অনাচ্ছ সুবহানাল্লাহ কেন কি ওই এবার চিন্তা করতেছে বুড়ি রে থুই আইছে আছে না গেছে বুড়ি আবার কয়ে দিয়েছে জোরে আওয়াজ দিবা না এখন হালকা হালকা শীত আছে খেতা গরম করবো কেটা সব পাত নিয়া আওয়াজ দিবা জোরে বলেন তো আল্লাহু আকবার জোরে যদি কখনো দরকার হয় ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের বলে বলিয়ান হয়ে বিশ্ব নবীর জন্য যদি কখনো রাস্তাঘাটে জীবন দিতে হয় রাজি আছেন না নাই তবে কুত্তার মতো নেশা কইরা না কথা কন না কেন নেশা খায় কি বাবা বান্দরের মতো 12 বছরে পোলা এ ডেন্ডি খায় আমার খালি সারা জীবন কইছে ডেন্ডি ডেন্ডি আমি ডেন্ডি করে করে বসে আবার চলে দিও আমার একদিন কইতেছে একজন ওই যে ডেন্ডি আমার আপনার ওয়াজে কাজে লাগবে আমাকে কো ডেন্ডি আমি তো মনে করছি ভেন্ডি আমি মনে করছি ডেন্ডি মানে ভেন্ডি ভেন্ডি বলি চাবাই চুবাই খায় দেহি জুতা রাডা যেগুলো শিয়ানের মতো শিয়ান পা শিয়ান কথা কন না এইটারে বলি তিনি বইরা ও টান্দা আল্লাহ এডি নিরেন্ডি ডেন্ডি নাজবিলা কইলি না
তোরে জায়গা কুত্তার মতো কোবাই মাইরে নেওছি হারামি কোথাকার বদমাশ আবার বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা নিশাদা বাইরেছে এটার নাম হলো কি ট্যাবলেট নাকি ইয়াবা হ্যাঁ এ সংক্ষেপে কি না যায় দোস্ত বিক্রি হয় কি দুই আঙ্গুলে যদি গন্তলে মনে আপনি খান তাহলে বেচা কিনা জানেন কেমনে তোমার কাছে মস্ক করছি শুনছি বেচার স্টাইল নাকি দোস্ত মানে দুই পিস দে পটাত করে আইয়া কুটুত করে মেরে দিয়ে জায়গা কথা বল না এত মাথা চলাইতেছ তুমি মনে এটা মাস্টার সভাপতি মনে সম্ভব না এই মুসলমানের পোলা ইয়াবা খাইয়া ট্যাবলেট খাইয়া হিরোইন খাইয়া ডিন্ডি খাইয়া মদ খাইয়া ফেন্সিডিল খাইয়া মরবি চির জাহান্নামে যাবি মদ না খাইয়া মুদ খাইস কথা কও না কেন যেই টাকা দিয়ে তুই ফেন্সিডিল খাবি যেই টাকা দিয়ে ইয়াবা খাবি ওই টাকা দিয়ে পারলে মা বাবা কিনে আধা কেজি আঙ্গুর খাইস জান্নাতে ভালো থাকবি কথা কও না কেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন বর্তমানে খালি যুবকরা খায় না যুবতীরাও খায় খালি মগাগুলা খায় না মগিগুলাও খায় আমার এই চোখের সামনে মতি দিলে যাইতেছে গত শুক্রবারে জামের মধ্যে পড়ছি ড্রাইভিং করতেছি আমি দেই এক সেরি রিকশায় বে সিগারেট খাইতেছে কত ক্লাস 9 10 এ পড়তে পারে আল্লাহর জাতের কসম করে বলছে মিথ্যা কথা বললে আল্লাহ তোমার চোখ দুটো বন্ধ করে দেয় রাগ 9 10 এর একটা সেরি রিকশায় বইয়া ঠ্যাঙার নে দিয়া সিগারেট খাইতেছে পুলিশ আইছে আবার দেখতাছে আমি খালি কইলাম পুলিশ ভাই আমার গোজর আপনি জানতো ওগুলো দেহে লাভ নাই চশমা দিয়ে হাঁটবেন রাস্তায় আপনি জেহাদি মানুষ ওয়াজে কামে লাগায় পুলিশ তো আমার চিনে লাগছে আল্লাহর কসম করে বলছে শরীরের বিড়ি খাওয়ার স্টাইল দেখে আমি অবাক হয়ে গেছি আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আমিন যুবক ভাই তো পাও দূরে দূরে ওই তো একটুখানি নিশাল লাগিয়া ওই তো দুই সপ্তাহ এক সপ্তাহ তোর কাছে গাঁজা ইয়াবা খাইলে তোর কাছে পৃথিবীটা মনে হবে রঙিন তোর কাছে মনে হবে পৃথিবীটা যদি সব আমার কাছে খুব আরামদায়ক না দুই মাস তিন মাস পরে তোর আর আরাম থাকবে না তোর জন্য হয়ে যাবে পৃথিবীটা জাহান্নামের টুকরা তোরে দুই দিন একদিন বন্ধু বান্ধব তোরে নেশা করাইয়া লোভ লাগাইয়া দিবে এরপরে তো তোর মার কানের তা বেজবি তোর বাপের মোবাইল চুরি করবি দুই দিন পরে তোর বাবার মোবাইল চুরি করার পরে তোর বোর মোবাইল চুরি করবি বোর মোবাইল চুরি না করে পরে পরের দোকানে মোবাইল চুরি করবি লাস্টে ধরা খাইয়া বাটান দিয়া তোর নেশা পিছনে রাখতে বাই করে দিবে ঠিক কথা কন না ঠিক মাঝে মাঝে দেওস না হিরুনসি ধইরা কি মাইটটা দেয় তখন কি তোর মুখস্থ হয় না জীবনটা যে এত টাকা আমি কই পাবো না আমি নেশা করব না তুই যদি নেশা থেকে ফিরতে পারোস আমার আল্লাহ তোর জন্য জান্নাত রেখে দিছে যারা নেশা করতে ভাই আর করিস না নেশা করে জন্য কোনোদিন জান্নাত নাই ভাই ওই তো দুই সাইড 10 বছর অথবা 50 বছর পরে তো তোর কবরে যাইতে হইব ঠিক না বেঠি ঠিক হয়তো আজকে তোর যৌবন আছে রূপ আছে টাকার গরম আছে নেশা করতেছস কিন্তু তোর বয়স যখন 40-50 হয়ে যাবে তখন তার নেশা করার বয়স থাকবে না তখন তোর এই নেশায় তোরে দুকে দুকে তোরে খাবে তুই তো এখন নেশা খাইতেছস নেশায় তোরে একদিন খাবে কথা কর না কেন যারা নেশা করে ওদের প্রত্যেকটা হাড়ই লুজ হয়ে যায় ওদের ক্যালসিয়াম শুকায় যায় ওদের হাড় বাদ হয়ে যায় ওদের চক্ষু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওদের কিডনি বাদ হয়ে যায়